শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে তিনশো বারো নম্বর কেবিনে ভর্তি হন তিনি মৃদু শারীরিক অসুস্থতা ও নিয়মিত কিছু চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসক এদিকে ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে আওয়ামী লীগ এছাড়া হাসপাতালে দর্শনার্থীদের ভিড় না করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ